বিশেষ বিশেষ ঘোষণা, আপনারা সকলে মন দিয়ে শুনুন। আগামী সোমবার স্কুল মাঠ ময়দানে বালচেরা ক্লাব ও তুফান সংঘের মধ্যে আয়োজিত হয়েছে এক বিরাট ভোট প্রতিযোগিতা। আপনারা আপনাদের প্রিয় ক্লাবকে নিজস্ব ভোটে ভোট দিয়ে বিজয়ী করুন। শোনবানা, যে কোনো পরিস্থিতিতে হোক এই পুরো পাড়ার ভোট লাউড়া আমাদের চাই। বালচেরা ক্লাবের জন্য একটা ভোটও না যায়, কথাটা কি ক্লিয়ার? পাড়ার লোকদের যত পারবি বালচাল বুঝিয়ে দে, বলবি বাড়া ঘরে জল নেই, আমরা বাড়া ঘরের মাঝখানে খাল কেটে দেবো। কিন্তু বাড়া একটা ভোটও যদি বাইরে বেরোয় ওই খালে চুপি মেরে দেবো কার্কির ছেলে। এই ভাই ভয় দেখা, এত বলার পরও যদি কেউ না শোনে তাহলে তার কপালে নল ঠিকিয়ে দিবি লাউড়া, কথাটা কি ক্লিয়ার? বাঞ্চত কথা যখন ক্লিয়ার তখন এখানে দায়িত্ব কি বালছিচ্ছ? চল লাউড়া। একটা কথা সবসময় মনে রাখবি, প্রতিটা মানুষ আমাদের ভগবান, তাই ভোট চাইতে গিয়ে কারোর সাথে বাজে ব্যবহার করবি না, কেউ কারোর মুখের ভাষা খারাপ করবি না। কিন্তু আমরা ভদ্রভাবে যাব, আমাদের হেরিকান চিহ্নে ভোট চেয়ে চলে আসবো। হ্যাঁ, যদি কেউ বলে ভোট দেবো না তাহলে কেউ দায়িত্ব বালছি দেবো নাকি বড়া? হ্যাঁ, ভোট দেবে কি না দেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা আমাদের দিক থেকে ঠিকভাবে বুঝিয়ে দেবো, তাহলেই তো হলো নাকি? ও বলতো দা, আমি কি করবো? তুমি বড়া পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকবা, আবার কি বালছি দেবা? কেউ যদি বলে না ভোট দেবো না তাই ওখানে গায়ে দেবো বললাম। ওকে আছে তো, তুমি কি ওখানে ঠাপাটাপি করতে আছো নাকি বড়া? হ্যাঁ, ওখানে গিয়ে ভদ্রভাবে কথা না বললে কিন্তু কেউ একটা ভোটও আমাদের দেবে না, সব কিন্তু তুফান সংঘকে দিতে বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এত ভাবিস না। এ বড়া, আমার একটা শর্ত আছে বড়া। তোর আবার কি শর্ত? বলছি যে বড়া, যে বাড়িতে বৌদি থাকবে সেই বাড়িতে আমি ভোট চাইবো। হ্যাঁ, কি বলে গুড মর্নিং ভাই, তুমি এখানে বৌদি বাজি করতে আছো নাকি বড়া? সবাই মিলে একসাথে ভোট চাইবো, আর সবাই মিলে একসাথে বলবো আমাদের হেরিকা চিনে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আমরা জিতবো। চল চল, দাঁড়িয়ে যাচ্ছে বেলা পড়ার আগে আমাদের কাজগুলো শেষ করতে হবে। তোরা সবাই চিল্লা চিল্লা, নমস্কার মজুমদার, কি ব্যাপার, ভোট নাকি? হ্যাঁ দাদা, আমার তো প্রতি বছরই একটাই দিন, তাড়াতাড়ি চটপট বলে ফেলো কি বলছো? আরে বড়া, ও আর কি বলবে, আমি বলছি বোকা চোদা ফুটো বাল জাল বলে সেটা ভেঙে দেবো। কি থেমে গেলে কেন বলো? বলছি না বৌদি, সামনে ভোট আছে বুঝলো তো, ভোটটা কিন্তু অবশ্যই আমাদের হেরিকেন চিনিয়ে দেবে। হ্যাঁ, আর তুমি যদি চাও ভোট আমাকেও দিতে পারো। কি বলে কি ছেলেটা কি বলছে, ভোট তোমাকে দেবে কেন? তুমি কি ভোটে দাঁড়িয়েছো নাকি? আরে বড়া মজুন দা, এ ভোট সে ভোট নয়, এবার ছাপা ভোট। কি বলে তোমারে বাচ্চা, চুপ কর। এক সেকেন্ড, ছাপা ভোট মানে? আরে মজুন দা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও বড়া বালচাল বকছে, আর একটু বেশি বালচাল বকছে দেখছি। তাহলে মজুন দা ওই কথাই রইলো, ভোটটা কিন্তু হেরিকেন চিনে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌদি, ভোটের দিন দাদা ভোট দিতে আসলে তুমি আমাকে একটা ছোট্ট করে মিস কল মেরে দিও। হ্যাঁ, আর তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। এই শুনো বাচ্চা, আমি ভোট সাথে কিছু কথা রে, সেই দিকে দেখছি গুদ বাড়ির ছেলে বালচাল বলে যাচ্ছে। আরে বড়া, হ্যাঁ সেটা আমার আর বৌদির মাঝখানে কথা, তোমাকে কেন বলবো? হ্যাঁ, বাঞ্চত ফুটো চোদনা যে কপালে আছে, কি বললে গুড মর্নিং বেটা? বাঞ্চত তোর এত বড় সাহস লাউড়া চোদা? আরে মজা না, তুমি এত রাগ করছো কেন? মজা করছে শুনে বাচ্চা, ভোট চাইতে এসেছিস ভোট চা, আমার বউ কেটে গেছিল মজা বোকা চোদা। আরে আরে মজুন দা, শান্ত শান্ত। এই বলে এই, তুই ভয় লেগেছিস নাকি বোকা চোদা? তুই বলে ফুটোকে ভয় লেগেছিস নাকি বলে? হ্যাঁ, ফুটোকে ভয় পাই নাকি বাঞ্চত? কি বলে এই, কি বললি কি বললি বাঞ্চত বললে? আরে মজা, তুমি রেগে দিও না মজুন দা, এত বড় কত ফুটো মজুন দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। ক্ষমা কৃষ্ণ গুড মর্নিং বলা, আমি বলে মোদির সাথে কথা বলছিলাম, আরে বোকা চোদা মাঝখানে বলে গুদগুদ করছে। কি বললে? আমি বোকা চোদা? চোরের বাচ্চা মদন দা, মদন দা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? ব্যাপার আমি সব বুঝতে পারছি, খারকি ছেলে এই সবাই শুনে বাচ্চারা জন্য আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে, মানে আমাদের কোনো সম্মানই নেই বোধা, কি হয়েছে বড়া? যত দোষ আমার নাকি বোধা? ও বাবা, এই পাটা বড়া আমার নাম চাই না, আমার মনে এই পাটা ভেঙে দিয়েছে বড়া, আমি বাড়ি যাবো কি করে? শুনে বাচ্চা, তো সেটা ভেঙে দিয়েছে পা না, কি করে আমার মনে আর ভোটে দাঁড়ানো হইল না গো, চারিপাশ পুরো থেতে করে দিয়েছে বড়া। আরে বড়া, ভোটে পরে দাঁড়াবি আগে আমাকে নিজের পায়ে দাঁড় করা, ও মা আমার পাটা গেছে। শুনে বাচ্চা, আমার মানচর মানে খেলা করেছিস তুই ফুটো, তো সেটা আমি ভাঙবোই বড়া দেখ। এ কি বৌদি, মনে আছে তো ভোটটা কিন্তু হেরিকেন চিহ্নেই দেবে? হ্যাঁ, দূর হয়তো সব বালছাল। কি করে বোকা চোদা, তোর জন্য মানে আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে বাঞ্চো? নাকি বড়া তুই রেগে আছিস নাকি? নাকি বোকা চোদা? আপনারা সকলে লাইন দিয়ে দাঁড়ান, কেউ লাইন ভাঙবেন না, চুপচাপ আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকুন, আর নিজস্ব ভোটে ভোট দিন।
আরে বাড়া দাদু একটু সরে দাঁড়াও না। ঢাপনা চোদা তোর কপাল ঠাপাই, এখানে কি তোর বাপের শ্রাদ্ধ হচ্ছে নাকি রে? কি বাড়া চোদা রে, বাড়া এতক্ষণ লাগে নাকি? সেই সকাল থেকে লাইন দিয়ে আছি। আরে অত তারা গেছে, এবার একটা খেলাখেলি বাঁধার সম্ভাবনা আছে। খবর আছে ভোট নিয়ে নাকি দুই ক্লাবের মধ্যে বিশাল একটা চক্রান্ত চলছে, তাই চোদন না খেতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে যাও। খবর কানে এসছে পুরো পাড়ায় নাকি দাঙ্গা রুটি বেরিয়েছে, মশাল চিহ্নে ভোট না দিলে নাকি প্রতিটার ঘরে আগুন ধরিয়ে দেবে। এই চোখ চোখ চলে এসছে ভোটটা, কিন্তু বাড়া যেন মশাল চিহ্নেই আসে। যে সুড়ে বাচ্চা মশাল চিহ্নে ভোট দেবে না তার গাড়ি বাড়া মশাল গুজে দেবো বলে দিলাম। ঠিক আছে ভালো করে ফুটোর মধ্যে ঢুকিয়ে নাও, একটা ফুটো না দেখি না যায় দেখি দেখি কি এমন বাল ছিটছে, একটু ঝাপা টাপা মারতে হবে তো নাকি? পুলিশ ডাকতে বাধ্য হবো, চলে যান চলে যান, এখানে ভোট চলছে। কাঙ্কি ছেলে পুলিশ ডাকবে বলছে, কি বেচিও কি বেচিও দাদা বাড়া, এই কাঙ্কি ছেলে কিছু যাচ্ছে, এই সেটা ভেঙে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে। কি তোমাদের চলে যেতে বললাম না? আরে যাবো যাবো, তার আগে আপনাকে একটু মন মতন থাপিয়ে নি নাকি? মানে সব ঠিকঠাক চলছে তো? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনারা কিন্তু দয়া করে ভোটটা হেরিকেন চিনেই দেবেন। আরে বাড়া তোমরা এখানে ভোট চাইছি আর ভিতরে তো ছাপা ভোট চলছে। কি বলছেন বাড়া, ছাপা ভোট মানে? এই তো এখনই মশাল চিনের দলবল ভিতর দিকেই গেল। কি রে বাড়া কি বুঝলি? এবার খাবে চোদন দেখ, চল চল খাঙ্কি ছেলেগুলো সেটা ভেঙে আসি। তাড়াতাড়ি চল, নাহলে খাঙ্কি ছেলেগুলো সব ছাপা ভোট মেরে মেরে জিতে যাবে। চল চল গ্রু, এই বাক্স ভিতরে সব ভোট রয়েছে, এই কান তিনের বক্সটা ভেঙে দি আর আমাদের বক্সের ভিতরে সব ছাপা ভোটগুলো ভরে ফেলি, কি বলো? আরে বাড়া গুলো তাড়াতাড়ি ভাঙ, নাহলে কেউ চলে আসবে। ভাঙবো তো, আমরা তোদের শাটার এগুত মানি। কোন বুক আছে তারে? আরে লেড়া ছেলে পিছনে দেখ, দেখ তোর বাপ দাঁড়িয়ে আছে, গুতমা আনি। এ কি তোরা কি করছিস তোরা এখানে? এটা তো আমরা জিজ্ঞাসা করবো না ছোট বাচ্চা, তোরা এখানে কি বলছিস? আমরা মানে এই মানে একটু দেখতে এসেছিলাম ভোট কেমন চলছে, তাই না গুরু? হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে। ঢুকাবো গুতমারি শুনে বাচ্চা ছাপা ভোট দেওয়া দাঁড়া করছি না।